স্যার আর্থার কনান ডয়েল। জন্ম 1859 সাল, এডিনবরা, স্কটল্যান্ডে। এডিনবরা ইউনিভার্সিটি থেকেই ডাক্তারি পাশ করেন, আর ডাক্তারিকেই পেশা হিসেবে বেছে নেন 1882 থেকে 1890 পর্যন্ত। সাহিত্যে তার প্রথম আবির্ভাব 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট এই উপন্যাসটির মধ্যে দিয়ে। আর এর পরেই 221B বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস বিশ্বের সকল মানুষের কাছে হয়ে ওঠে অত্যন্ত প্রিয়। 1889 সালে লেখেন আর একটি হোমস কাহিনী, দি সাইন অফ ফোর। আর এইভাবে শুরু হয় সহকারী ও বন্ধু ডক্টর ওয়াটসনকে নিয়ে লেখা শার্লক হোমসের একের পর এক গোয়েন্দা কাহিনী। 1891 সাল থেকে নিয়মিত স্ট্র্যান্ড ম্যাগাজিনে লিখতে থাকেন গোয়েন্দা কাহিনী। হোমস সিরিজ শেষ করে ফেলার জন্য দি ফাইনাল প্রবলেম এই গল্পে লেখক শার্লক হোমসের মৃত্যু ঘটিয়ে ফেলেন। কিন্তু এই গোয়েন্দার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে ভক্তদের অসংখ্য অনুরোধে আর্থার কনান ডয়েলকে আবার হোমসের কাহিনী লিখতে শুরু করতে হয়। দি অ্যাডভেঞ্চার অফ দি এম্পটি হাউস, এই গল্পটি দি রিটার্ন অফ শার্লক হোমসের প্রথম গল্প। এখন পড়ে শোনাব দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। গল্পটির প্রথম প্রকাশ 1893 সালে দি স্ট্র্যান্ড ম্যাগাজিনে। প্রধান চরিত্র হল পাইক্রফট, আর্থার পিনার, হ্যারি পিনার, ডক্টর ওয়াটসন ও শার্লক হোমস। গল্পের সূত্রধার ও গল্প পাঠে সৌমেন। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েলের রচনায় হোমসের গোয়েন্দা কাহিনী, দি স্টক ব্রোকার্স ক্লার্ক। বিয়ের পরপরই একটা মেডিসিনের দোকান কিনেছি এই প্যাডিংটন জেলাতেই। দোকানের প্রাক্তন মালিক বুড়ো মিস্টার ফার্কুহার অতীতে রমরমা ব্যবসা চালালে কি হবে, বুড়ো বয়সে স্নায়ুরোগের কারণে ব্যবসা প্রায় লাটে ওঠে, মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, যেহেতু নিজের ওষুধে নিজেই রোগ সারাতে অপারগ হয় সে। যতই রোগের প্রকোপ বাড়তে থাকে ততই ব্যবসার হাল খারাপ হতে থাকে। যখন আমি দোকানটা কিনে নিলাম তখন রোজগার বছরে 1200 পাউন্ড থেকে প্রায় 300 পাউন্ডে নেমে গেছে। তবে নিজের ওপর বিশ্বাস ছিল অটুট, সেই সঙ্গে মনের জোরও ছিল যে একদিন প্রতিষ্ঠানটি অতীতের কৌলিন্য ফিরে পাবেই। মাস তিনেক এত কাজে ব্যস্ত ছিলাম যে হোমসের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, বেকার স্ট্রিটেও যেতে পারিনি, পসার জমানোর দিকে মন দিতে হয়েছে, আর হোমস তো প্রয়োজন ছাড়া কোথাও বেরোয়ও না। সময়টা জুন মাসের শেষের দিক। একদিন সকালে সবে যখন প্রাতরাশ সেরে খবরের কাগজ খুলে বসেছি, হঠাৎ বন্ধু হোমসের আবির্ভাব ঘটল। আমি তাকে দেখে রীতিমতো চমকে উঠলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই সে বলল, ওয়াটসন তোমাকে দেখে খুশি হলাম, এবার আমায় বলো মিসেস ওয়াটসন দি সাইন অফ ফোরের অভিযানজনিত সমস্যা থেকে রেহাই পেয়েছেন কি না। বন্ধুর সঙ্গে করমর্দন করে বললাম, হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো আছি, তোমায় অশেষ ধন্যবাদ হোমস। হোমস চেয়ারে বসে বলল, আমার রহস্য অনুসন্ধানে যেভাবে সাগ্রহে আমার সঙ্গ দিতে, আশা করি তোমার পেশার চাপে সেই আগ্রহটা নষ্ট হয়নি। হ্যাঁ বরং বিপরীত, নতুন করে আবার পুরনো লেখাগুলোতে চোখ বুলিয়েছি, শ্রেণী ভাগ করে ফেলেছি, সংকলনের কাজটাও যথারীতি চলছে আশা করি, বন্ধ করে দাওনি নিশ্চয়ই। না না, পেশা নিয়ে উঠে পড়ে লেগেছি বলে তুমি ভেবো না ওই বিষয়ে আগ্রহ হারিয়েছি, বরং আরো নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মুখিয়ে আছি, যদি সেই সুযোগ আজই এসে যায় ওয়াটসন, তুমি যদি বলো তো আজই প্রস্তুত, যদি বার্মিংহাম যেতে হয় তাও রাজি। আর তোমার পেশার কি হবে, প্রতিবেশী অনুপস্থিত থাকলে আমি দেখভাল করি, আমার জন্য সেও করবে। বেশ বেশ, তাহলে তো কথাই নেই। হোমস তারপর আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় কিছুদিন আগে তোমার শরীর খারাপ হয়েছিল, সর্দি গর্মি হয়েছিল? ঠিক ধরেছ, ঠান্ডা লেগেছিল, গত সপ্তাহে দিন তিনেক বাইরে বেরোতে পারিনি, তবে আমার মনে হয় এখন সেই দুর্বলতাটা হ্যাঁ কাটিয়ে উঠেছি। হ্যাঁ তা কাটিয়ে উঠেছ, তবে তোমার কাছে ধরা পড়লাম কি করে? তুমি তো আমার ব্যাপারে, মানে আমার পদ্ধতি প্রয়োগের ব্যাপারে সবই জানো, তোমার পায়ের চটি দেখে অনুমান করলাম। চটি দেখে? চটির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, তারপর কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই হোমস বলল, ওয়াটসন তোমার চটি জোড়া কয়েক সপ্তাহ আগে কেনা,
জুতোর তলা আগুনে ঝলসানো, ভেবেছিলাম চটি জোড়া ভিজে গিয়েছিল, সেই ভেজা জুতো শুকোতে গিয়ে ঝলসে গেছে, কিন্তু না, জুতোর যেইখানটায় গোড়ালির চাপ পড়ে সেখানে কোম্পানির লেবেল এখনো আটা রয়েছে, আর জলে ভিজলে ওই লেবেল থাকতো না, আর সেই কারণেই আমার অনুমান তুমি নির্ঘাত অগ্নিকুণ্ডের দিকে পা বাড়িয়ে বসেছিলে। কোনো সুস্থ মানুষ এই জুন মাসের এই বর্ষাতে এই ধরনের কাজ করে না। হ্যাঁ ওয়াটসন, ঠিক বললাম? হোমসের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সহজেই গ্রহণযোগ্য হলো। হোমস আবার বলল, ব্যাখ্যা দেওয়ার সময় আমি যেন কোথায় তলিয়ে যাই না। ওয়াটসন, বেরিয়ে পড়ো বার্মিংহামের উদ্দেশ্যে। হ্যাঁ সে তো যাবই, কিন্তু কেসটার বিষয়ে কিছু বললে না তো? পথে যেতে যেতে বলে নেওয়া যাবে, আমার মক্কেল গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে, চলো দেরি না করে বেরিয়ে পড়ি। হোমসের ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। প্রতিবেশীর উদ্দেশ্যে একখানা চিঠি লিখে স্ত্রীকে সব কিছু জানানোর জন্য দোতলায় উঠলাম। হোমসের সঙ্গে দরজার সামনে দেখা হতেই সে জানতে চাইল, আচ্ছা প্রতিবেশী ও কি ডাক্তার নাকি? হ্যাঁ, দুজনে দুটো বাড়ি কিনেছি, বাড়ি তৈরি হওয়ার সময় থেকেই দুটো করে রয়েছে। তবে তোমারটা অপেক্ষাকৃত ভালো, সিঁড়িগুলো দেখলে বোঝা যায় তোমার সিঁড়ির ধাপগুলো ক্ষয় হয়েছে বেশি। ওয়াটসন, এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি আমার মক্কেল মিস্টার হল পাইক্রফট। কোচওয়ান, গাড়ি ছোটাও, সময় হাতে নেই একেবারে। সুদর্শন চেহারার যুবক, উজ্জ্বল গায়ের রং, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, হলদে গোঁফ, পরনে কালো স্যুট, মাথায় ঝকঝকে টপ হ্যাট, বেশ চটপটে বলেই মনে হলো। তবে তার চোখ মুখ দেখে আশঙ্কা হলো যে সে উদ্বেগের মধ্যে রয়েছে। জানতে পারলাম না কেন সে হোমসের কাছে ছুটে এলো। আমরা যথাসময়ে গাড়িতে উঠে বসলাম। ট্রেনে যেতে যেতেই হোমসের নির্দেশে পাইক্রফট তার আকর্ষণীয় কাহিনী শোনানোর জন্য তৈরি হয়ে নিল। হোমস শুরু করার আগে আমাকে বলল, এটা এমন একটা কেস ওয়াটসন যে গুরুত্বপূর্ণ হতেও পারে, আবার গুরুত্বহীনও হতে পারে, তবে কাহিনীতে এমন চমক আছে, এমন অস্বাভাবিকতা আছে যা তোমার কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ মিস্টার পাইক্রফট, আপনি শুরু করুন। যুবকটি কাহিনী বলতে শুরু করলেন। একটা অদ্ভুত ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলেছি, হ্যাঁ বোকার মতো। অবশ্য উপায়ও ছিল না, কেউ যেন আমাকে নিয়ে তামাশা করছে। ড্রেপার্স গার্ডেন্সের কক্সন অ্যান্ড উড হাউস কোম্পানিতে 5 বছর সুনামের সঙ্গে চাকরি করেছি। ভেনেজুয়েলায় দেনার দায়ে কোম্পানি উঠে যাওয়ায় সব বেকার হয়ে যায়। তবে বুড়ো কক্সন সাহেব আমাকে ভালো শংসাপত্র দিলেন। আমি একা নয়, আমরা 27 জন বেকার হয়ে পড়লাম। চারিদিকে হন্যে হয়ে চাকরি খুঁজতে লাগলাম, সহজে তো মিলল না। বেকার অবস্থাতেই দিন কাটতে লাগলো, পুঁজি ভেঙে দিন চলতে লাগলো, কিন্তু পুঁজি প্রায় নিঃশেষ হওয়ার জোগাড় হলো। অফিসে অফিসে ঘুরে ঘুরে জুতোর সুকতলা খুইয়ে ফেললাম, তবু চাকরি জোগাড় হলো না। অবশেষে কর্মখালি বিজ্ঞাপন দেখে লম্বার্ড স্ট্রিটের মৌসন অ্যান্ড উইলিয়ামস কোম্পানির একটা দরখাস্ত করে দিলাম। লন্ডন শহরের শেয়ার দালালের কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বিত্তশালী কোম্পানি এটা, দারুণ তার নাম ডাক। চাকরির প্রত্যাশা ছিল না বললেই চলে, ভাগ্য ভালো ছিল যে আমার দরখাস্তের জবাব এলো। তাতে লেখা, সামনের সোমবারেই কাজে যোগ দিতে হবে যদি চেহারা পছন্দ হয়। আমি থাকতাম 17 পোর্টার্স টেরেস, হ্যামস্টেডের কাছাকাছি। যেদিন চিঠিটা হাতে পেলাম সেদিন সন্ধেবেলায় বসে ধূমপান করছিলাম। হঠাৎ বাড়িওয়ালি একটা কার্ড নিয়ে আমাকে এনে দিল, তাতে লেখা, আর্থার পিনার, ফিনান্সিয়াল এজেন্ট। নামটা এর আগে কখনো শুনিনি, আমার সঙ্গে কি প্রয়োজন তাও বুঝলাম না, তবু তাকে ডেকে পাঠালাম। ঘরে ঢুকলো আর্থার। হ্যাঁ, মাঝ বয়সী, মুখে কালো দাড়ি, দোহারা চেহারা। সে বলল, মিস্টার পাইক্রফট? হ্যাঁ, বলে চেয়ারটা আমি এগিয়ে দিলাম। কক্সন অ্যান্ড উড হাউস কোম্পানিতে কর্মচারী ছিলেন, এখন কাজ করছেন মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানিতে, ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। আপনার পুরনো কোম্পানির ম্যানেজার মিস্টার পার্কারের মুখে আপনার প্রশংসা শুনেছি, আপনার কাজের দক্ষতার ব্যাপারে অনেক কথা শুনলাম। হ্যাঁ, আমি বেশ খুশি হলাম। তবে কর্মচারী হিসেবে আমি যোগ্য ছিলাম, তাই বলে আমাকে নিয়ে যে শহরে আলোচনা হবে এটা ভাবিনি। সে জানতে চাইল, বেকার অবস্থায় আপনি নিশ্চয়ই শেয়ার মার্কেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন? হ্যাঁ, রোজই শেয়ার মার্কেটের তালিকাতে চোখ বুলাই। ভদ্রলোক রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠলেন, বললেন, আপনি যে কাজের মানুষ তা এতেই প্রমাণ হয়। আচ্ছা, যদি আপত্তি না থাকে কয়েকটা শেয়ারের দাম একটু একটু যাচাই করে নিতে চাই। হ্যাঁ বলুন না। বলুন তো, এয়ারশায়ার্স, নিউজিল্যান্ড কনসিলটেটেড আর ব্রিটিশ ব্রোকেন হিলসের দাম কত যাচ্ছে?
আমি যথারীতি সঠিক উত্তর দিলাম। ভদ্রলোক দুহাত তুলে লাফিয়ে উঠে বললেন, মিস্টার পার্কার ঠিকই বলেছেন, আমার মনে হয় আপনার মতো দক্ষ করিতকর্মা কর্মচারীর উপযুক্ত কর্মস্থল মৌসন অ্যান্ড উইলিয়াম হতেই পারে না। আপনার যোগ্য জায়গা আরো অনেক উঁচুতে হওয়া উচিত। কবে জয়েন করছেন? সামনের সোমবার। না, আপনি কিছুতেই যাবেন না। সোমবার থেকেই আপনি যোগ দেবেন ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজারের পদে। ব্রাসেলস আর স্যান রেমো বাদ দিলে কেবল ফ্রান্সেই আমাদের কোম্পানির 134টা ব্রাঞ্চ আছে। আমি রীতিমতো অবাক হয়ে বললাম, আমি তো এই কোম্পানির নাম কখনো শুনিনি। নামটা না শোনাই স্বাভাবিক, আমাদের মূলধন নিজেদের মধ্যে থেকে গৃহীত হতো, বাজারে শেয়ার এখনো ছাড়াই হয়নি। আমার ভাই হ্যারি পিন্নার সবে মাত্র ম্যানেজিং ডিরেক্টর পদে বহাল হয়েছে। আমার একজন উদ্যমী যুবক, সেই সঙ্গে কর্মী দরকার। মিস্টার পার্কারের মুখে আপনার প্রশংসা শুনেই ছুটে এসেছি। ভাই জানে আমি এখানে এসেছি। শুরুতে বছরে 500 পাউন্ড দেওয়া হবে, আর অতিরিক্ত হিসেবে পাবেন শতকরা 1/2 কমিশন। আর এর সামনে আর আমার বিশ্বাস কমিশনটা মাইনের থেকেও বেশি পাবেন। লোভনীয় প্রস্তাব নিঃসন্দেহে, তবে লোহা লক্করের ব্যাপার আমার কিছুই ধারণা ছিল না। সেটা জিজ্ঞেস করতেই সে বলল, লোহা লক্কর না জানলে কিছু এসে যায় না, দরটা তো জানেন, তাহলে চলবে। আমার মনে তখন থেকেই সন্দেহ উঁকি দিতে লাগলো। একটু অস্থির হয়ে তাকে বললাম, হ্যাঁ মানে মসন অ্যান্ড উইলিয়াম কোম্পানি আমাকে 200 পাউন্ড দেবে, আর তাতেই আমি নিরাপদে থাকব। যেহেতু আপনার কোম্পানি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তা সে আমার কথা শুনে আরো আবেগপ্রবণ হয়ে উঠে বলল, এই তো চাই, আপনি আমাদের কাজের একমাত্র যোগ্য লোক, এই ধরুন আগাম হিসেবে 100 পাউন্ড। কাজে যোগ দিতে হবে কবে? আগামীকাল দুপুর 1টায় বার্মিংহ্যামে আমাদের অস্থায়ী অফিস 126B কর্পোরেশন স্ট্রিটে গিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেখা করুন, সে আপনাকে পাকাপাকিভাবে নিযুক্ত করবে। আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার পিনার। তার দরকার পড়ে না মিস্টার পাইক্রফট, আপনি আপনার প্রাপ্য পেয়েছেন। এবার নিয়ম মাফিক একটা কাজ করতে হবে, একটা কাগজে লিখে দিন যে বছরে কমপক্ষে 50 পাউন্ডের মাইনেতে ফ্রাঙ্ক মিডল্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে আপনি বিজনেস ম্যানেজার পদে যোগ দিতে আগ্রহী হয়েছেন। আমি যথারীতি তাই করলাম। লেখা কাগজটা হাতে দিতেই সে পকেটে পুরে নিল। তারপর জানতে চাইল, মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানির ব্যাপারে তাহলে কি করবেন? হ্যাঁ পদত্যাগপত্র পাঠিয়ে দিই। দরকার কি মশাই পদত্যাগপত্র পাঠানোর? ওই কোম্পানির ম্যানেজারের সঙ্গে আপনাকে কেন্দ্র করে আমার কথা কাটাকাটি হয়েছে। আমি নাকি আপনাকে ভাঙিয়ে নিয়ে এসেছি? মাথা গরম হয়ে গেল, বলে ফেললাম ভালো লোক নিতে গেলে ভালো বেতন দিতে হয়। তিনি রীতিমতো চ্যালেঞ্জ শুনে দিয়ে বললেন, আপনারা শেষ পর্যন্ত তাকে আটকে রাখতে পারবেন না, আমাদের কোম্পানিতেই সে এসে যোগ দেবে এই বেতনে। আমিও বললাম সে কোনো দিন আপনার কোম্পানিতে যোগ দেবে না। তিনি বললেন, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিল, রাস্তা থেকে তুলে এনেছি মশাই, সে কি সহজে ছেড়ে যাবে ভেবেছেন? ভদ্রলোকের এইসব কথা শুনে আমার একেবারে রক্ত মাথায় উঠে গেল। জীবনে যাকে কোনোদিন চোখে দেখলাম না সে এত বড় কথা বলে দিল। লোকটা একেবারে বাজে, দরকার নেই পদত্যাগপত্র পাঠানোর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে, বলল, আপনাকে পেয়ে আমি রীতিমতো খুশি হলাম। মনে রাখবেন আগামীকাল দুপুর 1টায় 126B কর্পোরেশন স্ট্রিট। আমি তো যাকে বলে ভীষণ খুশি হয়েছিলাম, অর্ধেক রাত বসেই কাটিয়ে দিলাম। সকালের ট্রেনে বার্মিংহ্যাম রওনা দিলাম। নিউ স্ট্রিটের কাছাকাছি একটা হোটেলে গিয়ে উঠেছিলাম। তারপর ঠিকানা খুঁজতে বেরোলাম। মিনিট 15 আগেই পৌঁছে গিয়েছিলাম। ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। অনেকগুলো কোম্পানির অফিস, তাছাড়াও রয়েছে নানা বৃত্তির লোকেদের অফিস। নিচের তলায় বোর্ডে ভাড়াটিয়াদের নাম লেখা, কিন্তু ফ্রাঙ্কো অ্যান্ড মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম দেখতে পেলাম না। কি করব ভাবতে লাগলাম। হঠাৎ দেখি হন্তদন্ত হয়ে ছুটে এলেন এক ভদ্রলোক। আর্থার পিনারের মতোই দেখতে, কেবল দাড়ি নেই, পরিষ্কার করে কামানো মুখ, গলার স্বরও প্রায় তার একই মতো। জিজ্ঞেস করল, আপনি কি মিস্টার পাইক্রফট? আমি উত্তর দিলাম, হ্যাঁ। আপনি নির্দিষ্ট সময়ের আগেই এসে পড়েছেন, সকালেই ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছি, সে তো খুবই প্রশংসা করেছে। আমি হ্যারি, হ্যারি পিন্নার। আপনাদের অফিসটা খুঁজেই পাচ্ছিলাম না, সাইনবোর্ড তো দেখলাম না কিছু। আসলে নামটা এখনো লেখা হয়ে ওঠেনি,
এই তো কদিন আগেই অস্থায়ী অফিসটা জোগাড় করে ফেলেছি, গুছিয়ে নিলেই বোর্ডটা লিখে ফেলা হবে। আপনি আমার সঙ্গে আসুন, পরে কথা হবে। আমরা দুজন সিঁড়ি বেয়ে পাঁচতলায় উঠলাম। দু কামরার একটা ছোট্ট ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমাকে ঢোকালো। থাকার মধ্যে ধুলোয় ভরা টেবিল, দুপাশে দুটো চেয়ার, টেবিলের ওপর পড়ে আছে কয়েকটা লেজার, আসবাবপত্র বলতে কিছু নেই। অফিস ঘরের চেহারা দেখে আমি মশাই একটু দমে গেলাম। অনুমান করেছিলাম কত না বড় একটা অফিস হবে, ঝকঝকে আসবাব থাকবে, কত না কর্মচারী থাকবে, কিন্তু আমার মনের অবস্থাটা একবার বুঝুন। আমার মুখ দেখে হ্যারি পিন্নার আমার মনের অবস্থাটা মনে হয় আঁচ করতে পেরেছিলেন। বললেন, ঠিক মতো সাজিয়ে গুছিয়ে বসতে পারিনি, যখন টাকার অভাব নেই তখন চিন্তা কিছু করবেন না, সব ঠিক হয়ে যাবে, বসুন, চিঠিটা আমাকে দিন। চিঠিটা তার হাতে তুলে দিলাম। চিঠিটাতে তিনি চোখ বুলিয়ে নিয়ে বললেন, আমার ভাই আর্থার আপনার কথাবার্তা ও দক্ষতায় প্রভাবিত হয়েছেন, সে বিচক্ষণ লোক, আর তার পরামর্শতেই আমি চলতে চাই, আপনার নিয়োগ একেবারে পাকা হয়ে গেল। ঠিক আছে, আমার কাজটা তাহলে একটু বুঝিয়ে দিন। আপনি প্যারিসের বড় গুদামটার চার্জে থাকবেন, 7 দিনের মধ্যেই মাল কেনা শুরু হবে, তাই আপাতত দিন সাতেক বার্মিংহামে থেকেই কাজের তদারকি করুন। ড্রয়ার থেকে একটা মোটা লাল বই বের করে তিনি বললেন, প্যারিসের বাণিজ্য পুঞ্জি, ব্যবসাদারদের নামের তালিকা দেওয়া আছে এখানে, লোহালক্কর বিক্রেতাদের নাম ও ঠিকানা তৈরি করে ফেলুন, সোমবার 12টার মধ্যে যেন এই তালিকা আমি হাতে পাই। সেই কাজে আপনার যোগ্যতার পরিচয় পেলে জানবেন আপনি ম্যানেজার হিসেবে সার্থক। হ্যারি পিন্নারের কথাবার্তার ধরন আর কাজের নমুনা আমাকে অবাক করলেও মুখে কিছু বললাম না, বই নিয়ে হোটেলে ফিরে এলাম। চাকরিটা পাকা, আর অগ্রিম বাবদ আমি 100 পাউন্ড পেয়েও গেছি। উৎসাহ নিয়ে কাজ শুরু করে দিলাম। রবিবারটা বুঝলেন বড় খাটুনি গেল। সোমবার এইচ পর্যন্ত নামের তালিকা তৈরি করে নিয়ে গেলাম, হ্যারি পিন্নার অফিসেই ছিল। বুধবার ওই একই কাজ আমাকে করে নিয়ে যেতে বলা হলো। বুধবারও শেষ হলো না, যেটুকু হলো দিয়ে এলাম। তালিকার কাজ শেষ হলো শুক্রবার, অর্থাৎ গতকাল। আবার গেলাম হ্যারি পিন্নারের কাছে, সে যথারীতি অফিসেই ছিল। আমায় বলল, এবার আসবাবপত্রের কারবারিদের নাম ও ঠিকানার একটা তালিকা তৈরি করুন, আগামীকাল সন্ধ্যা কাজের অগ্রগতি কতটা হলো আমাকে জানাবেন, আর হ্যাঁ, অতিরিক্ত পরিশ্রম করার দরকার নেই, তাড়াহুড়ো করবেন না, খাটুনির সঙ্গে মনটাকে চাঙ্গা রাখার দরকার, আর সেই জন্য নাচ গানের আসরে 2-1 ঘন্টা সময় কাটতে পারেন। কথা বলতে বলতেই ভদ্রলোক হেসে উঠতেই আমার চোখে পড়ল তার বাম দিকের ওপরের পাটির দ্বিতীয় দাঁতটা সস্তার সোনা দিয়ে বাঁধানো। এত অবধি বলে মিস্টার হল পাইক্রফট একটু থামলেন। সেই কথা শুনে হোমস দেখলাম বেশ খুশি হয়ে হাত ঘষতে লাগলো। আমি ভদ্রলোকের দিকে তাকালাম। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, সেবার লন্ডনে আর্থার পিন্নারের সঙ্গে কথা বলতে বলতে যখনই বললাম যে আমি মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানিতে যোগ দিচ্ছি না, তখন আর্থার পিন্নারও ওরকমভাবে হেসে উঠেছিল। আর তখন আমি লক্ষ্য করেছিলাম তারও বাঁ দিকের উপর পাটির দ্বিতীয় দাঁতটা, মানে ঠিক একই দাঁতটা, এই একইভাবে সোনা দিয়ে বাঁধানো। আমার মনে তখনই একটা খটকা লেগেছিল, এরকম মিল একেবারে অস্বাভাবিক, মানে চেহারায় কণ্ঠস্বরে মিল তো ছিলই, ভেবেছিলাম যমজ ভাই, তাই বলে বাঁধানো দাঁত, মানে এরকম মিল থাকা সম্ভব? সে বিদায় নিয়ে চলে গেল, আমিও পথে বেরোলাম। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছিল। হোটেলে ফিরে গেলাম, মুখে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিলাম, ভাবতে বসলাম আমার মতো নিরীহ মানুষ কেন এসব করছে, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে ভয়ও দানা বাঁধল। মিস্টার হোমস, ওই ওই দুঃসময়ের আপনার কথাই আমার মনে হলো, ছুটে এলাম আপনার কাছে। মিস্টার পাইক্রফটের বিস্ময়কর কাহিনী শেষ হতেই আমি হোমসের দিকে তাকালাম। হোমসও কুশানে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বলল, ওয়াটসন, ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি লিমিটেডের অস্থায়ী অফিসে একবার যেতে হবে, হ্যারি পিন্নারের সঙ্গে দেখা করাটা দরকার। আমি বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব করবে? পাইক্রফট বলল, কেন চাকরি চাইবার অছিলায়? আমি ম্যানেজিং ডিরেক্টরের কাছে ওই পরিচয়ে আপনাদের নিয়ে যেতে পারি। হোমস বলল, ঠিক তাই, ভদ্রলোককে একবার দেখা দরকার,
দেখি সমস্যার সমাধান করতে পারি কি না। সন্ধ্যা নাগাদ আমরা তিনজন বার্মিংহাম পৌঁছলাম। তারপর কর্পোরেশন স্ট্রিট ধরে হাঁটতে লাগলাম, কারণ ভদ্রলোকের ধারণা যথাসময়ে না গেলে তাকে পাওয়া নাও যেতে পারে, কারণ নির্দিষ্ট সময়েই সে কেবল তার সঙ্গে দেখা করতে আসে। হঠাৎ মিস্টার পাইক্রফট চিৎকার করে উঠল, ওই তো উনি আমাদের আগে হেঁটে যাচ্ছেন, ও ওই যে! আমাদের চোখে পড়ল সুদর্শন বেঁটে খাটো একটা ভদ্রলোক অপর পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। এক পাশে এক ছোকরা কাগজ বিক্রেতা কাগজ ফেরি করে বেড়াচ্ছিল। লোকটা কোনো মতে ছুটে গিয়ে একটা সান্ধ্য কাগজ কিনেই অদৃশ্য হয়ে গেল। ভদ্রলোক বেশ অস্থির বলে মনে হলো। পাইক্রফট বেশ অস্থির হয়ে বলল, ওই যে উনি ঘরে ঢুকলেন, আরে ওটাই 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 কোম্পানির অফিস, আপনারা আমার সঙ্গে তাড়াতাড়ি আসুন। তাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে পাঁচতলায় উঠলাম। একটা আধ খোলা দরজায় টোকা দিল। ভেতর থেকে গম্ভীর গলার স্বর ভেসে এলো, ভেতরে আসুন। তিনজনই ঘরের ভেতরে ঢুকলাম। ভদ্রলোকের বর্ণনায় একেবারে অনুরূপ ঘর। টেবিলের ওপর সান্ধ্য কাগজটা মেলে ধরে বসে আছেন ভদ্রলোক। আমাদের সাড়া পেয়ে চোখ তুলে তাকালো। চমকে উঠলাম হ্যারি পিনারের চোখ মুখ দেখে। কপালময় ঘাম, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, গাল দুটো একেবারে সাদা, রক্তহীন। মিস্টার পাইক্রফটকে যেন চিনতেই পারছে না, কোনো কথা বলতে পারছে না, কেবল তাকিয়ে রয়েছে। পাইক্রফট দেখলাম বেশ অস্থির হয়ে জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? অতি কষ্টে শুকনো ঠোঁটে জিভ বোলাতে বোলাতে সে বলল, হ্যাঁ, আমার আমার শরীরটা ভালো নেই। এরা কারা? এরা আমার বন্ধু, দুজনেই কর্মদক্ষ ও অভিজ্ঞ, আর দুজনেই বেকার। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন ভালো হয়। হ্যারি পিন্নার রহস্যময় হাসি হেসে বলল, কাজ? হ্যাঁ, কাজ নিশ্চয়ই হবে। তা তা কি কাজ আপনারা জানেন? হোমস বলল, আমি হিসেবপত্রের কাজ জানি। আমি বললাম, আমি কেরানি। আমার আশা আমাদের কোম্পানি আপনাদের কাজে বহাল করতে পারবে, কারণ অভিজ্ঞ আর কর্মদক্ষ লোকই আমাদের দরকার। দয়া করে আপনারা এবার যান, আমায় একটু একা থাকতে দিন। ভয়ার্ত দিশেহারা হ্যারি পিন্নার কথাগুলো কোনো মতে বলে গেল। কণ্ঠস্বর কাঁপছিল, তবে কোনোভাবেও ভেতরটাকে সামাল দিতে পারছিল না। আমি আর হোমস পরস্পরের দিকে তাকালাম। মিস্টার পাইক্রফট ও পিন্নারের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, আমাকে যে কিছু কাজ দেবেন বলেছিলেন সেটা ভুলে গেছেন বুঝি? বেশ শান্ত গলায় হ্যারি পিন্নার বলল, ও তাই বুঝি, ঠিক আছে, অপেক্ষা করুন, বন্ধুদের সঙ্গে রাখতে পারেন, কয়েক মিনিটের মধ্যে আমি আসছি। কোনো রকমে কথা শেষ করে ভদ্রলোক দরজা খুলে পেছনের ঘরে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল। হোমস ফিস ফিস করে আমাকে বলল, পালিয়ে গেল না তো ওয়াটসন? উত্তর দিল পাইক্রফট, না, ও ঘর থেকে পালানোর কোনো পথ নেই। তাহলে অহেতুক ও ঘরে কেন গেল? আমি বললাম, আমাদের কি গোয়েন্দা ভেবেছে নাকি? না, প্রথমে তো আমাদের দেখে ঘাবড়ে যায়নি। ভালো করে ভেবে দেখো ওয়াটসন, আমরা যখন ঘরে ঢুকি তখনই সে ভয়ে আধমরা হয়েছিল। কিন্তু এই সময় হঠাৎ পাশের ঘরে ঠক 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 কি একটা আওয়াজ ভেসে এলো। কথা বন্ধ করে আমরা কান খাড়া করে রইলাম। আবার সেই শব্দ শুনতে পাওয়া গেল। ক্রমশ আমাদের চোয়াল শক্ত হলো। হঠাৎ শোনা গেল চাপা একটা ঘড়ঘড় আওয়াজ, সেই সঙ্গে কাঠের ফ্রেমে কোনো কিছু একটা পতনের শব্দ। হোমস এক লাফে ঘরটা পেরিয়ে দরজায় ধাক্কা মারল। দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ। আমরা সবাই মিলে শরীরের সব শক্তি দিয়ে দরজায় চাপ দিতে লাগলাম। কবজা দুটো খুলে গিয়ে দরজাটাই ভেঙে পড়ল। হুড়মুড় করে আমরা অন্য ঘরটায় গিয়ে ঢুকলাম। ঘর ছিল শূন্য, কোথাও কেউ নেই। হঠাৎ চোখে পড়ল পাশেই আছে একটা দরজা। লাফিয়ে পড়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল হোমস। মেঝেতে পড়ে থাকতে দেখা গেল একটা কোট আর একটা ওয়েস্ট কোট। এগোতে গিয়েও এক পা পিছিয়ে এলো হোমস। হঠাৎ চোখে পড়ল ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হ্যারি পিন্নার দরজার পিছন দিকটায় ঢুকে নিজেরই ব্রেস গলায় বেঁধে ঝুলছে।
দরজার পাল্লায় গোড়ালিটা লেগে ঘটাঘট আওয়াজটা হচ্ছে। প্রায় ঝাঁপিয়ে পড়ে তার কোমরটা জড়িয়ে ধরে আমরা শরীরটাকে তুলে ফেললাম। হোমস ও পাইক্রফট দুজনে মিলে তার গলার ফাঁসটা খুলল, ধরাধরি করে নিয়ে গিয়ে তাকে পাশের ঘরটায় শুইয়ে দেওয়া হলো। পরীক্ষা করে দেখলাম নাড়ি বেশ দুর্বল, চোখের পাতা কাঁপতে লাগছে, শ্বাস ক্রমেই বাড়ছে। জানলাটা খুলে দিলাম, চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলাম। শ্বাস প্রশ্বাসের গতি স্বচ্ছন্দ করার জন্য হাত দুটোকে ওঠানামা করাতে লাগলাম। অবশেষে সে স্বাভাবিক নিঃশ্বাস ছাড়ল। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে। হোমস পাশে দাঁড়িয়ে সব দেখছিল, বলল, এইবার পুলিশ ডাকার দরকার আছে। পাইক্রফট অস্থিরভাবে বলে উঠল, মিস্টার হোমস, আমার কাছে ব্যাপারটা রহস্যজনক। এরা এরা আমাকে কিভাবে জড়িয়ে ফেললো এটাতে, মানে মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না, কি কি হলো বলুন তো। কারণটা একেবারে জলের মতো সহজ, আমি ঘাড় ঝাঁকুনি দিয়ে বললাম। আমার তো মাথায় কিছুই আসছে না হোমস, আমি তো অগাধ জলে পড়ে আছি। দেখো ওয়াটসন, ব্যাপারটা দুটো পয়েন্টের মধ্যে ঝুলে রয়েছে। প্রথম হলো মিস্টার পাইক্রফটের হাতের লেখার নমুনা সংগ্রহ করা। তার একমাত্র গ্রহণযোগ্য কারণ হতে পারে এই যে কেউ পাইক্রফটের হাতের লেখার নকল করতে চেয়েছিল। আর দ্বিতীয় পয়েন্ট হলো এই যে পাইক্রফটকে চাকরিতে যোগদান করতে না দেওয়া। আর এই দ্বিতীয় পয়েন্টের গ্রহণযোগ্য কারণ হচ্ছে এই যে তার নাম নিয়ে অন্য আর একজন সেই একই চাকরিতে যোগ দেবে, আর সেই কারণেই মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানিতে যোগ দেবে না এই কথা কবুল করে নেবার পরেও মিস্টার পাইক্রফটকে কাগজে লিখিয়ে নেওয়া হয়েছিল। আসলে হাতের লেখা সংগ্রহ করা হয়েছিল, হাতের লেখার নমুনা। কোম্পানির ম্যানেজার মিস্টার পাইক্রফটকে চেনেন না, দরখাস্তটা কেবল তার হাতে পৌঁছেছে, কাজেই সেই হাতের লেখার সঙ্গে হাতের লেখার মিল থাকলেই অন্য যে কেউ তার নামে চাকরিতে যোগ দিতে পারবে। কি বুঝলে ওয়াটসন? কি সর্বনাশ! ভদ্রলোক রীতিমতো আটকে উঠল। হোমস আবার বলল, যদি মিস্টার পাইক্রফট হঠাৎ সেখানে গিয়ে হাজির হয়ে যায়, সেই ভয়ে পাইক্রফটকে 100 পাউন্ড অগ্রিম বাবদ গুছিয়ে দেওয়া হলো, যাতে ভুয়ো কোম্পানির অফিসে তাকে আটকে রাখা যায়। তাকে আটকে রাখার প্রকৃত কারণ লন্ডন যাওয়ার পথটা বন্ধ করে দেওয়া। তা না হয় মেনে নিলাম, কিন্তু একই লোক ছদ্মবেশ ধরে নিজের ভাই সাজতে গেল কেন? ওয়াটসন, সেটাও জলের মতো পরিষ্কার। তারা সংখ্যায় ছিল মাত্র দুজন, একজন গেল মৌসন অ্যান্ড উইলিয়ামস কোম্পানিতে মিস্টার পাইক্রফটের পরিচয় নিয়ে কাজে যোগ দিতে, আর অন্যজন লন্ডন থেকে এসে ভোল পাল্টে ছদ্মবেশ ধরে পাইক্রফটকে আটকে রাখল। তবে ছদ্মবেশ ধরলে কি হবে, সোনা বাঁধানো দাঁতটা তো গোপন করা গেল না, ওটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ালো। হায় ঈশ্বর, এখানে আমি বোকার মতো আটকে রয়েছি। ওখানে নকল পাইক্রফট মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানিতে কি নাই করে চলেছে। এখন আমাদের কি করা উচিত? কোম্পানিতে টেলিগ্রাম করে খবরটা একবার জানানো দরকার। আজ শনিবার, 12টায় অফিস বন্ধ হয়ে যায়। দারোয়ান তো থাকবেই। হ্যাঁ তা হয়তো থাকবে, মূল্যবান কাগজপত্র তো থাকেই। তাহলে তো সেই দারোয়ানকেই তার পাঠিয়ে দিতে হবে, তাহলেই সব জানা যাবে। এটা পরিষ্কার, কিন্তু আমাদের দেখার পরেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করার কথা কেন ভাবলো হ্যারি পিনার, সেটা তো ঠিক বুঝলাম না। কাগজটা পড়লেই বুঝতে পারবেন, আমাদের পেছন থেকে কে যেন বলে উঠল। চমকে উঠে ঘুরে তাকালাম, দেখলাম আর্থার পিনার উঠে বসেছে। মুখে ফ্যাকাশে ভাব থাকলেও চোখের দীপ্তি ফিরে এসেছে। হোমস রীতিমতো উত্তেজিত কণ্ঠে বলল, ইস ইস, কি নির্বোধ আমি, হ্যাঁ কাগজটার কথা ভুলেই গিয়েছিলাম, কাগজটার কথা মাথায় আসেনি। উফ, ইডিয়ার দ্যাট আই ওয়াজ, কাগজটার মধ্যেই লুকিয়ে আছে রহস্য। কাগজটা তুলে নিয়ে দেখা গেল এটা লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকা। হেডলাইনে লেখা, মৌসন অ্যান্ড উইলিয়াম কোম্পানিতে ডাকাতির চেষ্টা ও খুন, আততায়ী গ্রেফতার। হোমস বলল, ওয়াটসন, ভেতরের খবরটা পড়ে শোনাও, আমরা শুনি। আমি পড়তে শুরু করলাম। আজ বিকেলে শহরে একটা ভয়াবহ ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে, অপরাধীও ধরা পড়েছে, প্রাণ হারিয়েছে একজন। বিবরণে প্রকাশ,
10 লক্ষ পাউন্ডের বেশি মূল্যের সরকারি লগ্নি সংক্রান্ত সমস্ত কাগজপত্র থাকত ওই বিখ্যাত মহসেন অ্যান্ড উইলিয়ামসের হেফাজতে। কোম্পানির ম্যানেজার দায়িত্বের ব্যাপারে খুব সচেতন ছিলেন। দামি সিন্ধুকের ব্যবস্থাও করা হয়েছিল, দারোয়ান নিযুক্ত করা হয়েছিল। গত সপ্তাহে মিস্টার পাইক্রফট নামে একজন কর্মচারী নিয়োগ করা হয়, সেই লোকই জালিয়াত, তার নাম বেডিংটন। পাইক্রফট ছদ্মনাম সে নিয়েছিল। সে ও তার এক ভাই 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে কিছুদিন আগে ছাড়া পায়। কিভাবে সে মিথ্যে নাম ভাঙিয়ে বিখ্যাত ওই কোম্পানির কাজ জোগাড় করলো সেটাই বোঝা যাচ্ছে না। সেই সুযোগের সদ্ব্যবহার করে অবিশ্বাস্য তৎপরতায় অফিসের সিন্দুক ও স্ট্রং রুমের যাবতীয় তালার নকল চাবি সে বানিয়ে নেয়। শনিবার বেলা 12টায় অফিস ছুটি হয়ে যায়। বেলা 1:20 নাগাদ সিটি পুলিশের একজন সার্জেন্ট একটা লোককে কার্পেটের থলে হাতে সিঁড়ি থেকে নামতে দেখে বেশ অবাক হয়, সন্দেহ জাগে। সেই লোকটার পিছু নেওয়া হয়, একসময় পথ আটকে দাঁড়ান এবং কনস্টেবলের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়। থলির ভেতর থেকে পাওয়া যায় কোম্পানির কাছে গচ্ছিত রাখা 10 লক্ষ পাউন্ডের শেয়ারের কাগজপত্র, আর অফিসে তল্লাশি করে পাওয়া যায় দারোয়ানের মৃতদেহ, সিন্ধুকের মধ্যে তালগোল পাকানো অবস্থা। পেছন থেকে হাতুড়ি মেরে দারোয়ানের মাথার খুলি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অনুমান। অফিস ছুটির পরে কোনো একটা অজুহাতে ছদ্মবেশী বেডিংটন ঘরে ফিরে এসেছিল, আর তখনই সে দারোয়ানকে প্রয়োজন মাফিক খুন করেছিল। তারপর সব থেকে বড় সিন্ধুকটা খুলে হাতের কাছে যে সমস্ত কাগজপত্র পেয়েছে তাই সব থলেতে ভরে নিয়ে বেরিয়ে এসেছে। বেডিংটনের যাবতীয় কুকর্মে সঙ্গী থাকত তার সহোদর ভাই, তবে এই দুঃসাহসিক ভয়াবহ ডাকাতিতে সে ছিল না। পুলিশ এখন তারই খুঁজে অনুসন্ধান চালাচ্ছে। ভীত উদ্ভ্রান্ত জড়সড় হয়ে থাকা লোকটার দিকে দেখে হোমস বলল, এবার পুলিশকে খবরটা দেওয়া দরকার, আমরা পুলিশের কাজ অনেকটাই এগিয়ে রেখেছি। ওয়াটসন, মানব চরিত্র কি বিচিত্র দেখো, খুনের দায়ে ভাইয়ের নিশ্চিত ফাঁসি হবে বুঝতে পেরেই মনের দুঃখে নিজেকেও ফাঁসিতে ঝুলে পড়েছিল। খবরটা পড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু করেনি। যাই হোক, মিস্টার পাইক্রফট আপনি দয়া করে পুলিশকে খবরটা দিন, আমি আর ওয়াটসন এখানে পাহারায় থাকি।